আসসালামু আলাইকুম আ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল কিন্তু চলতেছিল তো ওই ফর্ম ফিল আপের ডেট কিন্তু সময় শেষ হয়ে গেছিলো ঠিক আছে তো ওই ফর্ম ফিল আপের সময়টাকে বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে এই বিষয়ে একটা নোটিশ আমাদেরকে দেওয়া হয়েছে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো চলেন আজকের ভিডিওতে আমরা এটাই দেখব সো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় সময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে সো দেখেন এরপরে আর কিন্তু ফর্ম পূরণের বা ফর্ম ফিল তারিখ বৃদ্ধি করা হবে না তো যত দ্রুত সম্ভব যারা ফর্ম ফিল আপ করে তারা ফর্ম ফিল করে ফেলবেন তো ক দিন আমাদের বৃদ্ধি করা হয়েছে এটা আমরা এখন একটু দেখবো সো দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ আবেদন করার তারিখ হ্যাঁ ফর্ম পূরণের আবেদন করার তারিখ চার আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মানে আপনাদের কিন্তু পনেরো দিন সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য ওকে সো আপনার যত বন্ধু বান্ধব বা আপনি এডুকেশনাল যত গ্রুপে রয়েছেন সেই গ্রুপে আমাদের এই ভিডিওটি পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন এর মাধ্যমে অনেকেই উপকৃত হবে যে আর চার চার আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের সময়টি বৃদ্ধি করা হয়েছে এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম পূরণ করতে হবে এবং দেখেন উল্লেখ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারেননি সেস সে সকল কাজও সম্পন্ন করতে পারবেন ওকে তো দেখেন এখন মূল কথা হচ্ছে যে অনুচ্ছেদ ছিল এর আগের পোস্টে সেটাকে সংশোধিত করা হয়েছে দেখেন প্রথম ও দ্বিতীয় বর্ষে সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে হ্যাঁ তাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এটা কিন্তু এখানে বলা আছে পনেরো ষোলো শিক্ষাবর্ষের এবং ষোলো সালের রেজিস্ট্রেশন কিন্তু প্রাইভেট শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তারা সর্বসাকুল্যে পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনা শুধুমাত্র মাত্র বাইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে এবং একই সাথে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল কোর্সে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই এরকম যদি কেউ থাকে তাকে ছয় হাজার টাকা সর্বসাকুল্যে ফি প্রদান করে তারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নবায়নের কোনো প্রয়োজন নাই তারা এইভাবেই হচ্ছে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ক্লিয়ার তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল বিষয় তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ